হৃদয়ের জানালা খুলে দাও না, বলো হৃদয়ের দাও না, প্রভুর প্রেমে কেনে সারা দাও না, বলো প্রভুর প্রেমে কেনে সারা বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল জাহান তারি ডাকে কেনে সারা দাও না, বলো তারি ডাকে কেনে সারা দাও না, প্রভুর প্রেমে কেনে সারা দাও না, বল হৃদয়ে রে খুলে দাও না, প্রভুর প্রেমে কেনে সারা দাও না। ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। না আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا مولانا درود পড়তে কি খারাপ লাগে, তাহলে মনটা উজাড় করে বলুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا مولانا خدا کی اجماع کیا ہے مقام محمد جانے مقام محمد کیا ہے محمد کا خدا جانے اللہم صلی مولانا محمد وعلى علی سیدنا مولانا ذکر کن لا الہ ما صلی لا الہ جر لا الہ او لا الہ বেজন বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, বেজন বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাসিব করো মদিনা, লা ইলাহা অপর লা ইলাহা ও লা ইলাহা বেজন নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ, বেজন নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ, না বিধিকে না দেখিলে না বিধিকে
ले बाचे नायस केर प्राण लाइला जोर लाइला जोर लाइला इला इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আসুন আমরা কয়েক মর্তবা ইসমে জাতির জিকির করি, যে জিকির করলে আমার রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়। আমরা কি আল্লাহকে খুশি করতে চাই কি না, কে কে চায় দুই হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন্নবী। তাই সকলে প্রাণ খুলে উদার করে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে কয়েক মর্তবা ইসমে জাতির জিকির করুন। আল্লাহ 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 জিকির কর ও হে মুমিন বসে বসে নিরালা মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির করলে পাইবে তুমি জিকির করলে পাইবে তুমি আল্লাহর দিদার দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির করেন নবী রাসূল জিকির করেন নবী রাসূল আরো জিকির করেন অলি আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 ওহ মাহবুব মাওলা রে কোন নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আশকর মাহফিল কবুল করো আশকর মাহফিল কবুল করো নূর নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওহ মাহবুব মাওলা রে কোন নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আশকর মাহফিল কবুল করো আশকর মাহফিল কবুল করো পাঙ্গ পাঞ্জাতনে ওসেহি লাগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওহ মাহবুব মাওলা রে কোন নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এখলাসপুর হিলফুল ফজল সুন্নি জবা সংগঠন উদ্যোগে সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ আল্লামা শেখ আশফাক আহমদ মাদজুল্লাহ আলাইহি বারাকাল্লাহু ফি হায়াতিহি পীর সাহেব হাসিমপুর দরবার শরীফ এবং আজকের মাহফিলের প্রধান অতিথি
জনাব আলহাজ আলাউদ্দিন ফকির সভাপতি সাইয়েদনা হযরত হিজির আলাইহিস সালাতু সালাম জামে মসজিদ এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ মুসাদ্দিক হোসেন মুরাদ চেয়ারম্যান 8 নং এক্লাসপুর ইউপি মতলব উত্তর চাঁদপুর আজকের মাহফিলের বিশেষ অতিথি অ্যাডভোকেট জসীমউদ্দিন এপিসি জর্জ কোর্ট চাঁদপুর আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা যিনি বাতিলের আতঙ্ক যিনি সুন্নি জামাতের গর্ব যিনি সুন্নি জামাতের অহংকার যার বলিষ্ঠ কণ্ঠে বাতিলের বিরুদ্ধে সব সময় তিনি হুংকার দেন কথা বলেন ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা তিনি শুধু কেউ নয় আপনার আমার সুপরিচিত আপনার আমার সুপরিচিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক মুনাজার আহলে সুন্নাত মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব খাদেম বিশ্ব জাকির মঞ্জিল ফরিদপুর আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামের চিন্তাবিদ বাতিলের আতঙ্ক তরুণ উদীয়মান বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি খতিব বাইতুল আমান জামে মসজিদ বন্দর নারায়ণগঞ্জ এবং আজকের মাহফিলের যিনি পরিচালনা করেন আমার বড় ভাই যিনি এই মতলবের সুন্নি জামাতের জন্য অনেক পরিশ্রম করেন অনেক শ্রম ব্যয় করেন যিনি সাইয়েদনা হযরত হিজির আলাইহিস সালাতু সালামের জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা এস এম কামরুল হাসান বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং আজকের মাহফিলের মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা এবং আমার পর্দানশীল সরল অবলা মা বোনেরা সকলে প্রতি আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা এই বেহেশতের বাগানে আসতে পেরে খুশি না বেজা আমার সাথে জবান খুলে বলেন খুশি না বেজা কিন্তু বাতিল ওহাবীরা তারা সুন্নি জামাতের মাহফিল দেখলে তাদের গায়ে চুলকানি ওঠে কথা বলেন ঠিক কিনা তারা বলে যে দেখো বেদাতির মাহফিল এখানে হবে আমরা যদি নবীর তাজিম করে সম্মান করে বেদাতি হই যদি জাহান্নাম হই তাতে কোনো আমাদের সমস্যা নাই কথা বলেন ঠিক কিনা কারণ ফরজি গন্ধে পিশাব ওজন তিনি বলেছেন সাত যুগ যদি দাও মানজুরকে দাও তো হাবিবের সম্মান আমরা ভুলবো না কথা বলেন ঠিক কিনা প্রিয় হাজির সে বেহেশতের বাগানে বসে আল্লাহর হাবিবের প্রতি দুরুদ সালাম পাঠ করেছি সেই দুরুদের আওয়াজ আমার নবীজি শুনেন এবং দেখেন কথা বলেন ঠিক কিনা আমার নবীর হাজির নাজির কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাজিরা আমি আল্লাহ আপনাকে শাহিদ উপস্থিত করে আমি হাজির করেছি আরে জোরে বলেন না সুবহানাল্লাহ সে দুরুদের আওয়াজ আমার নবীজি শুনেন কথা বলেন ঠিক কিনা আর ওহাবীরা বলে যে নবীজি তোমরা হাজির নাজির বলো তোমরা নবীজি কি দেখো হ্যাঁ আমরা যারা ঈমানদার যারা মুমিন মুত্তাকি অবশ্যই তারা আমার নবীজিকে দেখে আর জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা বলতে পারেন আল্লাহর শেখ মঞ্জুর আহমদ আল আহমদ ওই সিরফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি একজন যুগশ্রেষ্ঠ একজন আশিক রাসূল ছিলেন যিনি একজন হককারী ওলি আল্লাহ ছিলেন এই বাংলাদেশের ওই অল কান্ট্রির মধ্যে যিনি জান্নাতুল বাকিতে সে প্রমাণ করে দিলেন যে আল্লাহর হাবিবের গোলামের আল্লাহর হাবিবের কদমে স্থান হয় কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহর ওলিরা মুত্তাকি সারা ওলি আল্লাহ হতে পারে প্যারা হাজিরি দলিল কি কুরআন শরীফের মধ্যে সূরা আনফালের মধ্যে যে ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন আল্লাহর ওলিরা মুত্তাকি সারা কেহ বলেন এই আমাদের পাশে হাসিনপুর দরবার শরীফ একেম আব্দুল মাজিদ রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন আজকের মাহফিল আপনারা যারা এসেছেন সেই মাহফিল দেখেন কিনা আরে জোরে বলেন দেখেন কিনা কার কার বিশ্বাস আছে হাত তুলে দেখেন তো বলে নারে তাকবীর নারে রিসালাত হাসিনপুর দরবার শরীফ আল ওয়াইসা দরবার শরীফ প্যারা হাজির
আমার নবীর উপরে দুরুদ পড়লে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর যারা কাঠমলি বরাবর আমার নবী যে আমার মতো মানুষ তার উপরে দুরুদ শরীফ পড়া দূরের কথা, তার চেহারা দেখলে শয়তান বেজার হয় কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা, আমার নবীদের প্রতি দূরে শরীফ পাঠ করলে আপনার মেজানে পাল্লা বাড়ি হয়ে যায়, আপনি জান্নাতবাসী হয়ে যান। প্রমাণ কি? আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আমার মা নবী ইরশাদ করেন, আদম আলাইহিস সালামকে যখন আরশ আজিমের মধ্যে স্থান দেওয়া হবে, আদম নবী তিনি সেখান থেকে লক্ষ্য করবেন কাকে জান্নাতে কাকে জাহান্নামে নেওয়া হচ্ছে। আদম নবী যখন দেখবেন আল্লাহর হাবিবের কোন একজন উম্মতকে জাহান্নামে নেওয়া হচ্ছে, তখন আবার নবী মায়ের নবীজির নাম ধরে ডাকবেন, আদম নবী ডাকবেন, ইয়া আহমদ ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী হাজির হয়ে বলবেন, ইয়া আদম আমি হাজির। বলেন না সুবহানাল্লাহ। আদম নবী বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আপনার একজন উম্মতকে জাহান্নামে নেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব তো জাহানে নবী রহমাতুল লিল আলামিন, ওই ফেরেশতাদের পিছনে ছুটবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা আমার উম্মতকে কোথায় নেছো? ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা হুকুম করেছে আপনার উম্মতকে জাহান্নামে নেওয়ার জন্য। আদম নবী এই অবস্থা দেখার পরে আমার নবী ফেরেশতার পিছনে ছুটবেন, ফেরেশতাদেরকে আটকাতে পারবেন না। যখন ফেরেশতারা জাহান্নামে নেওয়া হচ্ছে কোন নবীর উম্মতকে, আমার নবী মায়া নবী আরশ আজমে দেখে দাড়ি মুবারক ধরে ধরে টান দিবে আর বলবে, বাবু আপনি বলেছেন আমার কোন একজন উম্মত জাহান্নামে যাবে না, আপনি বলেছেন আমাকে কোন নিরাশ করবেন না, আপনি বলেছেন আমার কোন একটি উম্মত জাহান্নামের আগুন জ্বলবে না, ও মাবুদ আমার একজন উম্মতকে জাহান্নামে নেওয়া হচ্ছে। আল্লাহ তাআলার সাথে সাথে বলবেন, মাইয়ুতি ইল্লাহ, ও মাইয়ুতি আল্লাহ রাসূলা, ও ফেরেশতারা তোমরা আমার নবীর অনুগত করো, আমার নবীর অনুসরণ করো। এই শব্দ যখন আসবে ফেরেশতারা পুনরায় আবার ওই নবীর উম্মতকে মিজানের পাল্লার দিকে নেওয়া হবে। মিজানের পাল্লা নেওয়ার পরে যখন ওই বান্দার আমল নামা পরিমাণ করা হবে, ওজন করা হবে, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন কিঞ্চি পরিমাণ নখের পরিমাণ একটি কাগজ টুকরা নেকের পাল্লা দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে ওই উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে উম্মতের মিজানে পাল্লা নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। বাণী হওয়ার পরে আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমার এই নবীর উম্মতকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও। যখন ফেরেশতারা জান্নাতে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, আল্লাহ নবীর উম্মত বললে, ফেরেশতারে একটু দাঁড়াও দাঁড়াও, যিনি আমার কঠিন বিপদ থেকে উদ্ধার করেছে তার সাথে আমি একটু মোলাকাত করতে চাই। ওই নবীর উম্মত আমার নবীর কদম মোবারকের সামনে হাজির হয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার মা বাবা কুরবান, আমি কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একটু বলেন, আমার নবী মায়ের নবী জি, দয়ার নবী জি, বলবেন আমি হচ্ছে দুজাহার নবী, কামলিওয়ালা নবী, তুমি যখন বসে বসে আমার প্রতি দরুদ পাঠ করতা, এই দরুদের সবগুলো যখন তোমার নেকের পাল্লা দেয়া হলো, সাথে সাথে তোমার নেকের পাল্লা বাড়ি হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন নবীজি, এই জন্য আমার মসজিদ কেবলা জান্নাতুল বাকি আশিক রাসুল মাশিক আলাইহি আল্লামা শেখ সৈয়দ মঞ্জুর আহমদ আল আহমদি হইসি রাফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ও গো দয়াল নবী দয়া করো। আপনারা পারেন তো, তাহলে আমার সাথে বলেন, ও গো দয়াল নবী, এসে তব মাদিনা খালি ফিরে যাব না, দাঁড়িয়ে দয়ার দ্বারে, এ দাঁড়িয়ে দয়ার দ্বারে, ও গো দয়াল নবী দয়া করো,
দূর করে দিয়ানা কাঁদে কমিনা দূর করে দিয়ানা কাঁদে কমিনা গুনার বারে কাঁদে একটু ক্ষমা করো না ক্ষমা করো না গুনার বারে কাঁদে একটু ক্ষমা করো না ক্ষমা করো না ও গো দয়াল নবী এসে তব মদিনা খালি ফিরে যাব না দাঁড়িয়ে দয়ার দ্বারে কত যে প্রেমিক তোমার ছিল আছে আসবে আর কত যে প্রেমিক তোমার ছিল আছে আসবে আর তুমি ছাড়া কে আমার আছে বলো না কে বলো না তুমি ছাড়া কে আমার আছে বলো না কে বলো না ও গো দয়াল নবী জোরে এসে তব মদিনা খালি ফিরে যাব না ধরিয়ে দয়াল ও না ধরিয়ে দয়াল দারে আমার মসজিদ কেবলা কেমন ছিলেন কেমন আল্লাহর ওলি ছিলেন আমি একদিন ঢাকা আদবর তিনি মাগরিব থেকে পাই এশার মাগরিব থেকে পাই ফজর পর্যন্ত বিভিন্ন কাগজপত্র আপনার বাস করতেছিলাম আর ওইমন সময় ডক্টর শামসুর আলী স্যার ছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়া জাকারিয়া হুজুর ছিল এই তিনজন মিলে গল্প করতেছেন যখন তাহাজ্জুদের নামাজ হলো মসজিদ কেবলা তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন কিসের নামাজ আরে বলেন কিসের নামাজ বলেন তাহাজ্জুদ নামাজ ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় যারা প্রকৃত পক্ষে আল্লাহর ওলি তারা আমিন বলেন ইশরাক বলেন তাহাজ্জুদ বলেন নফল বলেন প্রত্যেকটা ইবাদতের প্রতি যত্নশীল হন কথা বলেন ঠিক কিনা প্যারা হাজিরে আমার মসজিদ কামলা দেখো তাহাজ্জুদের নামাজের সময় নামাজ পড়লেন মসজিদ কিবলা নামাজ পড়ার পরে অনেক আনন্দ খুশি ডক্টর শামসুর আলী স্যার জিজ্ঞাসা করল হুজুর আপনাকে অনেক খুশি দেখা যায় এটার কারণ কি প্রথমত অবস্থা আপনাকে এমন খুশি আপনি দেখি নাই ও হুজুর আপনি কেন এত খুশি বলেন আমার মসজিদ কিবলা তিনি বলেন যে আমি যখন তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে নিলাম গো আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীকে আমি দেখেছি বলেন না সুবহানাল্লাহ তাহলে দেখেন নামাজ পড়ার দরকার আছে কি নাই তাহাজ্জুদ নামাজ পড়লে লাভ আছে কি নাই আজকে বিভিন্ন দরবারে দেখা যায় পিশাবটা বলে যে নামাজের দরকার নাই নামাজ পড়ে কি লাভ হবে লিকুলিল শাইইন প্রত্যেকটা জিনিসের একটা নিদর্শন রয়েছে আর ইমানদারের নিশানা হচ্ছে নামাজ কথা বলেন ঠিক কি না পেয়ারে হাজিরে নামাজ পড়লে কি লাভ হবে আমি এজন্য শুরুতে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছি ওয়াকিমুস-সালাতা ওয়াতুয-যাকাতা তোমরা নামাজ কায়েম করো নামাজ পড়তে হবে আপনার অন্যান্য ইবাদতের মধ্যে আপনার যাকাত বলেন রোজা বলেন যাকাতের মধ্যে কথা বলা যায় কাজকর্ম করা যায় হজের মাধ্যমে কাজ করে যায় রোজার মাধ্যমে কাজকর্ম করা যায় কিন্তু নামাজ এমন একটি ইবাদত আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নামাজের মধ্যে তাকে কথা বলেন ঠিক কি না প্যারা হাজিরে এই জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন মায়া নবীজি দুজাহান নবীজি বলেছেন মান সালাত আলাল হাফিজিনা যে ব্যক্তি নামাজ আদায় করবে নামাজের প্রতি যত্নশীল হবে আমার মায়ের নবীজি দুজাখানের নবীজি বলেন আকরামাহুল্লাহ আল্লাহ তাকে পাঁচটি জিনিস দান করবেন কয়টি জিনিস আরে জোরে বলুন কয়টি জিনিস পাঁচটি জিনিস এক নাম্বার হচ্ছে গো
মৃত্যুর সময় আমাদের মৃত্যুর কষ্টটা আল্লাহ তাআলা কমিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন মৃত্যুর কষ্ট আছে কি নাই? এই ভাই মৃত্যুর কষ্ট আছে কি নাই? মৃত্যুর কষ্ট এমন একটি কষ্ট হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, সমস্ত কষ্টগুলো যদি এক পাল্লা রাখা হয় আর মৃত্যুর কষ্টটা যদি এক আরেক পাল্লা রাখা হয়, মৃত্যুর কষ্ট সবচেয়ে বেশি কষ্ট হবে। কথা বলেন ঠিক কি না? বিশ্বাস আছে? অনেকে বিশ্বাসই করে না, যে বললে কি হবে কে দেখবে। বলেন না নাউজুবিল্লাহ, কবরে আজাব সত্য এই কথা বিশ্বাস হবে? যেমনি ভাবে রয়েছিল বলছি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা জানাজার নামাজে উপস্থিত হলো। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়ার পরে রয়েছিল মুফাসসির আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যক্তিটাকে দাফন করো, যখন দাফন করার জন্য কবরে রাখবে গো, কবরের মধ্যে দেখতে পাইলেন বিশাল ধরনের একটি সাপ। কবরে সাপ আসতে পারে কিনা? হ্যাঁ ভাই আসতে পারে কিনা? কবরে প্রথম কবরে রাখার পরে দেখতে পাইলেন বিশাল ধরনের একটি সাপ। রাইসুল মুবাশশির আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া হুজুর এই কবরের মধ্যে সাপ বিশাল ধরনের। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তাহলে দ্বিতীয়বার একটি কবর খনন করো। দ্বিতীয়বার কবর খনন করার পরে দেখতে পাইলেন সেখানেও সাপ। তৃতীয়বার যখন কবর খনন করলেন সেখানেও দেখতে পাইলেন সাপ। এবার রাসূল মুবাশশির আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একজন আত্মীয়কে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিটা আমল কেমন ছিল, এই ব্যক্তিটা কেমন আমল করত? এই ব্যক্তিটা বলতেছে যে হুজুর আমার এই বাবা, আমার এই বাবা তার একটা বদ আমল ছিল, যখন মুয়াজ্জিন আজান দিত গো, আজান শোনার পরও তিনি মসজিদে যেত না, মসজিদে গিয়ে নামাজ পড়ত না। রাইসুল মুবাশশির আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে বান্দারা নামাজ পাঠ করবে না, নামাজ কায়েম করবে না, কিয়ামতের ময়দানে তাদের কবরের মধ্যে এইভাবে আজাব রাখবে। বলেন না নাউজুবিল্লাহ। আর যে বান্দা নামাজ পড়বে তার কবরটা এমন হবে যে জান্নাতের বিছানা, যে জান্নাতের নাজ নিয়ামত পেয়ে সে আনন্দ খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বলেন এই যে ইমাম তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, তিনি নামাজ পড়তেন কিনা? এই আমার সাথে কথা বলেন, নামাজ পড়তেন কিনা? আসিমপুর দরবার শরীফ যিনি শহর এলেন, একেম আব্দুল মাজিদ রহমতুল্লাহ আলাইহি তিনি নামাজ পড়তেন কিনা? দেখেন ইমাম তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, কেমন তাকওয়া ছিলেন। ওনার সামনে একদিন ওনার একজন মুরিদ একটি গোস্ত, আপনার মুরগের গোস্ত বোনা করে ওনার সামনে হাজির করা হলো। ইমাম তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ করে রইলেন, খাবার খাচ্ছেন না। তখন মুরিদ জিজ্ঞাসা করছে, হুজুর আপনার জন্য এত কষ্ট করে এই মুরগটা বোনা করে আনলাম, আপনি কেন খাচ্ছেন না? ইমাম তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ করে রইলেন, বলতেছেন যে না আমি খাবো না। তো হুজুর আপনি কেন খাবেন না সেটা রহস্য কি? ইমাম তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই গুচ্ছ আমার সাথে কথা বলতেছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মুরগির গোস্ত ইমাম তরিকর সাথে কথা বলতেছে, গোস্ত বলতেছে যে হুজুর আপনি এই খাবারটা খাবেন না, এই খাবারটা হচ্ছে হারাম খাদ্য, আপনি যদি খান আপনার বেলায়েত আপনার ইলমে শরীয়ত মারিফত সব কিছু চলে যাবে। ইমাম তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটার সাথে জানতে পেরেছেন। বলেন না সুবহানাল্লাহ। সে দরবারকে আমরা ভালোবাসতে চাই কিনা? আরে জোরে বলেন চাই কিনা? পেরা হাজিরিন
আজকে আপনারা বলতে পারেন যে দরবারে এই সমস্যা, এটা আমাদের জন্য একটা বিশাল পরীক্ষা। এই দরবারের সম্পর্কে ইমামুত তরিকত রাদিয়াল্লাহু তাআলা নিউ বলেছেন যে আমার দরবার যদি টিকিট কাটতে পারো, জাহাজে যদি উঠতে পারো, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে তোমরা পার হয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামুত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন। তিনি যখন আপনার পূর্ব যুগে যখন আপনার হজে যাবে, জাহাজে হজে যাইতেন, আপনার চট্টগ্রাম থেকে তিনি মক্কা যাবেন হজ করতে জাহাজে, তখন ইমামুত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজীদের কি নিয়ে যখন আপনার অর্ধেক রাস্তা গেল, জাহাজ কি নষ্ট হয়ে গেল, যাদের এমন অবস্থা যে এটা মেরামত করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। ইমামুত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকল ভক্তবৃন্দদেরকে বললেন, তোমরা একসাথে আল্লাহর জিকির করো এবং আল্লাহর কাছে ফরিয়াদ করো যেন এই জাহাজটা ঠিক করে দেই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামুত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে জাহাজটা ঠিক হয়ে গেল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামুত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কায় গেলেন, মক্কায় গিয়ে কাজ সমাধান করলেন, আবার যখন সেই জাহাজে যখন ফিরে আসলেন, তখন আবার সেই ঠিক জায়গাতে আবার জাহাজটা নষ্ট হয়ে যায়। এবার জাহাজের মালিক বলতেছে, এটা মেরামত ছাড়া কোনো উপায়। ও গো আল্লাহর ওলি, তোমায় কে মনে ভুলি বলো না, তোমায় কে মনে ভুলি বলো না। আমার বাবা মঞ্জুর আহমদ রহমান ওয়াইসির ভাই রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কারামাত বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লামা শেখ সাইয়েদ মঞ্জুর আহমদ আল আহমদ ওয়াইসির ভাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন। আমি যখন ক্লাস আলিমে পড়ব, আমি যখন ক্লাস আলিম পড়ব, আমার সাথে ক্লাস ইয়াসমিন ইয়াসিন ছিলেন, দুই সাথে একসাথে আমাদের গাইড বই কিনে দিবেন। পিসা মজুর বলেছে, তোমরা সকাল পর্যন্ত অপেক্ষা করো, তোমরা আমার সাথে দেখা করে যাবে। আমরা সকাল 10টা বেজে গেল, হুজুরের সাথে দেখা করতে পারি না, হুজুরের রুমে প্রবেশ করতে পারি না। এক পর্যায়ে আমরা রওনা দিয়েছি, পরাজিকান্দে চলে আসব। পিসা মজুর তিনি ঘুমে রইলেন। আমরা যখন গেট থেকে বের হলাম, যখন দোকানের সামনে হাজির হলাম, পিসা বুজুর ফোন দিলে, ও উসমান ইয়াসিন তোমরা কোথায় যাচ্ছ, তোমরা আবার খানকা সরবে ফিরে আসো। তখন আমরা মনে মনে ভাবলাম, পিসা বুজুর ঘুমে রইলেন, কিভাবে তিনি দেখতে পাইলেন আমরা এখান থেকে চলে যাচ্ছি। পিসা বুজুর তিনি বললেন, আমি তোমাদেরকে গাইডের টাকাগুলো দিয়ে দিচ্ছি, তোমরা বইগুলো কিনে নেবে, এই বইগুলো কিনে তোমরা সামনে পরীক্ষা আলিম পরীক্ষা দিবে। আল্লাহর কি কুদরত, আল্লাহর ওলি সেদিন সূচককে আমাদেরকে সাহায্য করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আমার মসজিদ কেবলা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, সেই মসজিদের প্রেম ভালোবাসা যার অন্তরে থাকবে, সেই মসজিদের যারা তাজিম করবে সম্মান করবে, ওই মসজিদের ফয়েজ বরকাত আসবে, কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, আমরা সেই তরিকা আহমদিয়া, আমাদের তরিকা নাম হচ্ছে আহমদিয়া, যে তরিকা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ খাস নামে দান করেছেন, সেই তরিকার ফলে আমরা থাকতে চাই কিনা? আরে দুরুন চাই কিনা? মানুষ যে যে বলক না কেন, আমরা সেই দরবারের সাথে সম্পর্ক রাখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই দরবারের সাথে আমরা যেন সম্পর্ক রাখতে পারি, সেই দরবারের যেন একজন আমরা নগণ্য হাদিম হতে পারি, সেই তৌফিক দান করেন সকল বলে আমিন। প্যারা হাজিরিন, কিছুক্ষণ পরে আমাদের যিনি প্রধান বক্তা, যিনি আল্লামা মুফতি গাজী সিরাজুল উদ্দিন আল জিহাদি, তিনি আসবেন। তাই আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা এখনো রাস্তাঘাটে দোকানে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহরবানি করে বেহেস্তের বাগানে আসার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। পেয়ারা হাজিরিন, যারা আজকে আপনারা এই জান্নাতের বাগানে আসতে পেরেছেন, আপনাদের লাভ নাকি লস হবে? আরে যেন লাভ নাকি লস হবে? কেমন লাভ হবে? আল্লামা সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি তানবিহুল গাফিলিন এই কিতাবের মধ্যে উল্লেখ করেন যে, কোন বান্দা যখন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার পরে কোরআন হাদিস শোনার পরে যখন ঘরে আবার যখন প্রবেশ করে, পা রাখার পরে সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
কবুল করেন সকল বলে আমিন এই জন্য পিসা বুজুর তিনি বলেছেন আমি হাবিবের গোলাম তাই আমার কোন চিন্তা নাই আমি হাবিবের গোলাম তাই আমার কোন দোজক যদি দাও গো আল্লাহ সাথ দোজক আমি চাই একা দোজক যদি দাও গো আল্লাহ সাথ দোজক আমি চাই একা আমি হাবিবের গোলামে তাই আমার কোন চিন্তা নাই আমি হাবিবের গোলামে তাই আমার কোন চিন্তা না ব্রাহ্মণবাড়ের জমিনে একটি মাহফিলে প্রোগ্রামে মসজিদ কেবলা যখন সকাল বেলা দরকার রানীঘাট তাজুল ইসলাম মাওলানা সাহেবের বাড়িতে যাবে কুয়াশার মধ্যে রাস্তা পরিবর্তন করে ফেললেন মসজিদ কেবলা বললে আমরা তো উল্টো দিকে চলে যাচ্ছি মন ভুল পথে চলে যাচ্ছি তখন একটি বাচ্চা সামনে পড়ল এই বাচ্চারা বলতেছে দেখো দেখো একদম তিন চার বছরের বাচ্চা এই বাচ্চারা বলতেছে যে দেখো আশিকের রাসূলের দল নবীর গোলামের দল চলে যাচ্ছে বলেন না সুবহানাল্লাহ মসজিদ গাবলা ড্রাইভারকে বললেন গাড়িটা থামাও থামাও এই বাচ্চাকে একটু আমি তার সাথে কথা বলতে চাই মসজিদ গাবলা যখন গাড়ি থেকে নেমে পড়লেন বাচ্চাটা ধূর দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন আমার মসজিদ গাবলা গাড়ি থেকে নেমে ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে মসজিদ গাবলা তিনি বাচ্চাটাকে কোলে নিয়ে চুমু খেলেন এবং আল্লাহর কাছে বললেন মাবুদ এই বাচ্চারা নিষ্পাপ যার কোনো এখনো গুনাহ আপনি লেখেন নাই এই বাচ্চার জবান থেকে ফুটেছে যে আশিক রাসূল নবীর গোলামরা চলে যায় আল্লাহ তুমি সেটা তুমি কবুল করে না হাজিরিন একটি নিষ্পাপ যার কোন এখনো গুনাহ লেখা হয় নাই এই বাচ্চা বলতেছে যে আশিকের রাসূলের দল আশিকের হাবিবের গোলামের দল চলে যাচ্ছে মসজিদ কেবলা পকেট থেকে বের করে ওনাকে 1000 টাকা দিলেন আরে জোরে বলেন সুবহানাল্লাহ প্যারা হাজিরিন আমার মসজিদ কামলা কেমন ছিলেন উনার কারামত অসংখ্য রয়েছে যেমন চট্টগ্রাম থেকে তিনি ঢাকা আসবেন একটি মাহফিলে 5 মিনিট সময় আছে এই 5 মিনিটের ভিতরে চট্টগ্রাম থেকে ঢাকা আসা অসম্ভব ড্রাইভার সাহেবকে বলেন আপনি গাড়ি চালু করেন ড্রাইভার সাহেব বলে অসম্ভব 5 মিনিটে আপনার চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া যাবে না মসজিদ কামলা বললেন আপনি চোখটা বন্ধ করেন আমি যখন বলবো আপনি চোখটা খুলবেন মসজিদ কামলার কথা মতো এই ব্যক্তিটা চোখটা বন্ধ করলো বন্ধ করার পরে 5 মিনিট পরে মসজিদ কামলা বলল আপনি চোখটা খুলেন খোলার পরে দেখতে পাইলেন চট্টগ্রাম থেকে ঢাকা এসে উপস্থিত হয়ে গেল আল্লাহর ওলিদের সে ক্ষমতা আছে কি নাই আরে জোরে আছে কি নাই আল্লাহর ওলিদের সে ক্ষমতা যদি থাকে তাহলে আপনারা আমাকে আমার নবীজি মদিনা নিতে পারেন কিনা আরে জোরে পারেন কিনা আরে গাউস পাক যিনি অলুকের শিরোমণি গাউস পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি একই টাইমে একই সময় 70 জন ভক্তর বিন্দুর বাড়িতে ইফতার করেছেন আরে জোরে বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যার পশ্চাতে গেলেন পে 400 ইহুদি মুসলমান হয়েছে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ তিনি ছিলেন গাউস পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন ওনার বক্তব্যবিন্দুরা চতুর্দিকে এসে বলল হুজুর আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আমাদের ইহুদি আপনার একজন হাকিম আছে ডাক্তার আছে আপনাকে চিকিৎসা করাবো গাউস পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না আমি আল্লাহর সাহায্য ছাড়া আমি আর কোনো সাহায্য নিতে চাই না আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু তাআলা নু পশ্রব মোবারক যখন আপনার ডাক্তার হেকিম একজন ইহুদির কাছে নেওয়া হলো তিনি এই পশ্রব দেখে বললেন উনার কোন রোগ হয় নাই উনার রোগ হচ্ছে আল্লাহর প্রেমের রোগ আরে জোরে বলেন সুবহানাল্লাহ
তখন গাউসবাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নূর পশ্চাৎ থেকে ইহুদি হাকিম তিনি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওনার কালিমা পড়ে ইহুদির মধ্যে 400 ইহুদি মুসলমান হয়ে গেল। আল্লাহ তাআলা যেন সেই ওলি আল্লাহর দাবান ধরে যেন আমরা থাকতে পারি, আমাদেরকে যেন কবুল করেন। সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।